আসসালাম আলাইকুম, কেমন আছেন সবাই? বিডি মেন্টরস পক্ষ থেকে আমি ইসমাইল খান। আজকে যে বিষয়গুলো বলবো সেটা হলো আপনার কাজের ক্ষেত্রে, যে আপনারা যারা সৌদি আরবে আসছেন এবং নতুন যারা আসবেন, এসে তাদের ক্ষেত্রে যে অনেক ভাই অনেক সময় কমেন্ট করেন যে বাহিরে আসার সময় যে ভাই কাজ আছে কিনা, বা যারা এখন সৌদি আরবে আছে এরা জিজ্ঞেস করে যে ভাই কাজ আছে কিনা। ঠিক আছে, তো যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন, ঠিক আছে, তারা সবসময় জেনে শুনে আমি সকলকেই বলি, যারা অনেক ভাই অনেক সময় কমেন্ট করেন, কমেন্টে লেখেন যে ভাই সৌদি আরবে আমি ইলেকট্রিক বিষয়ে যাইতে চাই কীরকম হইতে পারে, তো আমি সকলকেই বলি যারাই আসেন, ঠিক আছে, সৌদি আরবে যারাই আসেন, ঠিক আছে, ইলেকট্রিক বিষয়ে আগে কোম্পানির নাম, ঠিক আছে, কোম্পানির দেখবেন কী নাম, কোম্পানির আপনার ব্যাকগ্রাউন্ড কী, এবং কোম্পানির আগে পিছিয়ে সম্পূর্ণ খোঁজখবর নিয়ে তারপর আসবেন, ঠিক আছে। আর যারা আইসাই পড়ছেন, যারা মনে করেন আপনারা দেখা যায় ইলেকট্রিশিয়ান হিসেবে বিষয় দিয়ে আইসাই পড়ছেন, কোনো কাজকাম নাই, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, সৌদি আরবে কাজকাম আবার আছে, শুরু হয়ে যাবো ভালো ভালো কোম্পানিতে। তো যারা নতুন তাদের একটা সমস্যা কী হয় জানেন, সবচাইতে বড় সমস্যাটা হয়ে যায় যে ভাষা বোঝে না, ঠিক আছে। আমাদের বাংলাদেশে সবচাইতে মনে করেন সমস্যা একটাই, যে ভাষাটা সমস্যা হয়ে যায় আরবিতে। তো যারা নতুন আসবেন দয়া করে বাংলাদেশে মানে বসে একটু আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন, আর ইংলিশ পারলে তো কোনো কথাই নেই, ইংলিশে আল্লাহর রহমতে যদি কথা বলতে পারেন তাহলে অনেক কিছুই ভালো, অনেকে বুঝাইবে। আর এখানে অনেকে আছে ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, ইন্টারভিউ বেশিরভাগ ক্ষেত্রে সৌদি আরবে যে ইন্টারভিউ ইলেকট্রিকের কাজের ইন্টারভিউগুলো নেয়, এগুলো আপনার ইলেকট্রিশিয়ানরা যারা নেয় আপনার ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশের আছে, ঠিক আছে, এবং আরবি যে মিশরের তারা এগুলো নেয় বেশি, ঠিক আছে। তো আপনার আরবিটা এবং ইংলিশটা হলেও চলবো, ঠিক আছে। আর হিন্দি তো মনে করেন বাংলাদেশের যারা বাংলা পারেন, ঠিক আছে, তারা মনে করেন বেশিরভাগই আপনারা হিন্দিতে কথা বলতে পারবেন, সমস্যা নাই। তো আমি আজকে যে ভিডিওটা এটা কোনো কাজের বিষয় না, মানে কাজ দেখাবো সেজন্য না, মানে আপনাদেরকে বলার জন্য, কারণ অনেক ভাই অনেক সময় কমেন্ট করেন, এই কমেন্টগুলো দেখা যেতেছে কাজ জানে অনেক ভাই এসে বসে রয়েছে, ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, যে কাজ জানে মানে বসে রয়েছে তারা কাজ পায় না। তো যারাই মনে করেন আছেন ভালো একটা পজিশনে আছেন, দেখা গেল অনেক সময় ইলেকট্রিশিয়ান লাগে, আপনারা মনে করেন তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন। আর আমার কাছে অনেক মানুষ সময় কমেন্ট করেন, আমিও দেখবো ইনশাল্লাহ, আমি যতটুকু পারবো চেষ্টা করবো আপনাদের ক্ষেত্রে কাজ দেওয়ার জন্য। এবং দেখবেন আমার অন্য ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, একটা বাংলাদেশের ওয়েবসাইট আছে, ওটার ভিতরে আপনার কাজের ক্ষেত্রে তারা মনে করেন আপনার দেওয়া থাকে যে কী কী ধরনের কাজ, এসি, তারপর ফ্রিজ, তারপর আপনার মনে করেন আপনার এসবিসি ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, অটো প্লাম্বার, এগুলো মানে দেওয়া থাকে, ঠিক আছে। তো ওইটা আমার অন্য দেখবেন আপনার ভিডিওতে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে আপনারাও দেখতে পারেন। আর বিশেষ করে এগুলোর ভিতরে এখন মনে করেন দান্দাবাজি বেশি শুরু হয়ে গেছে, গা অনেকে টাকা দিয়ে মনে করেন আপনার দেখা গেল কাজের ক্ষেত্রে এগুলো টাকা নেয়, টাকা নেওয়ার পরে কাজ করে না, ঠিক আছে, তাদের পাল্লায় পড়বেন না। যারা এই কাজগুলো করেন দেখে শুনে জানিয়ে শুনে বুঝে তারপর করবেন। তো আমার বিশেষ বিশেষ অনুরোধ করি আমি আপনাদেরকে, যারা মনে করেন বাংলাদেশে আছেন তারা বেশি করে আপনারা জেনে শুনে আসবেন ভাই, কোম্পানির বিষয়ে জানাইবেন। আর যারা যদি না জানেন, আপনি হয়তো আরবি জানেন না বা আরবিতে আপনারা কথা বলতে পারবেন না কোম্পানির সাথে, কী করবেন জানেন, বাংলাদেশে যারা আছে ওই কোম্পানির মাধ্যমে খোঁজ নেবেন, নেওয়ার পরে তাদের বিরুদ্ধে তাদের সম্পর্কে সম্পূর্ণ জানবেন কোম্পানি কীরকম। থাক কোম্পানি করবো ভাই, যে এখন মনে করেন যারা দালাল তারা বলবো ভাই আপনার এই যে টাইম নাই, আপনি তাড়াতাড়ি করেন, যদি যা আনতলে তাড়াতাড়ি করেন, নাহলে আমি অন্য লোক নিয়ে নিবো, নিয়ে নিক, সমস্যা নাই, আপনার নসিবে যেটা আছে আপনার রিজিকে যেটা আছে সেটা হবে। কিন্তু আপনারা মানে তাড়াহুড়া করে মানে এরকম বিষয় আসেন না যে আইসে বসে থাকতে হয়, ঠিক আছে। তবে বর্তমানে মনে করেন একটু কাজের একটু সমস্যা থাকবো না, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো যারা আসেন জেনে শুনে বুঝে তারপর আসবেন, আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও আমি বেশি লম্বা করবো না, আজকে ভিডিওটা এটার জন্য করলাম, ওই যারা নতুন ভাই অনেকে জানতে চাইতেছে সৌদি আরবে ইলেকট্রিক বিষয়ে যে বেতন কীরকম, ঠিক আছে, যারা আসবেন তারা মনে করেন হয়তো মনে করেন ইলেকট্রিক বিষয়ে বেতন হলো আপনার খাওয়া মানে যেটা সেটা 300 টাকা সহ হয়তো মনে করেন 1500-1700 এরকমই আর কি এখন বর্তমানে থেকে চলতেছে নতুনদের জন্য। আর পুরান যারা তারা যে জীবনে পারা যতটুকু পারে নিয়ে নিতেছে, ঠিক আছে। তো এটাই আপনাদের যে স্যালারি আর কি আপনার 1500-1600-1700 এরকম চলতেছে বর্তমানে, ঠিক আছে। তো এরপরে যদি আপনি ভালো কাজ জানেন, কোম্পানি ভালো দেখাইতে পারেন, আরও বেশি নিতে পারেন, 2000-2500 এরকম নিতে পারবেন। তো নতুন যোজনা এই, সবচেয়ে আপনারা যারা বাংলাদেশে থেকে আসবেন তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখি, ভিডিও লম্বা করবো না আমি, বিশেষ করে বৈশাখ না থেকে আপনারা কাজের পাশাপাশি আরবি ভাষাটা এবং ইংলিশটা শেখার চেষ্টা করবেন।
ঠিক আছে, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখেন। অনেক কিছু জানার আছে, এবং বাংলাদেশের নতুন যারা আছেন ইলেকট্রিশিয়ান, তারা হয়তো সুদরব আসলে দেখবেন যে আমার কাজের সাথে এদেশের কাজের কত মিল, এবং বাংলাদেশের সাথে কোনো মিল নাই। বাংলাদেশের কাজের সাথে সুদরবের কাজ অনেক 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 তফাত, যারা আসবেন তখন বুঝবেন। ঠিক আছে, এদেশের কাজ আর বাংলাদেশের কাজ অনেক তফাত। তো আজকের মতো এখানে সমাপ্তি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।